নেতৃত্ব আসতে হলে সংগঠনকে বিতর্কিত করতে হবে, এরকম কোন কথা নেই। সংগঠন জাতির পিতার নিজ হাতে গড়া ছাত্র সংগঠন। আপনারা সামনের সারিতেও বসবেন, আবার বের হয়ে গিয়ে আবার সংগঠনকে নিয়ে বিতর্কিত করবেন, এ ধরনের মনোভাব থেকে সরে আসেন। আমি এবং আমার সাধারণ সম্পাদক, আমরা সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে বসে থাকার লোক নয়। আমরা দায়িত্ব পেয়েছি, আমরা সেই দায়িত্ব পালন করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পালন করে আমরা এগিয়ে যেতে চাই। এই সংগঠন আমাদের কারো নিজস্ব সম্পত্তি না, যে আমরা এই সংগঠনকে আঁকড়ে রেখে আমরা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে সংগঠনকে বিতর্কিত করব, এরকম ব্যক্তি আমাদের দরকার নেই। আমাদেরকে এখনই সজাগ থাকতে হবে, যারা সংগঠনকে নিয়ে বিতর্কিত করেন, যারা বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করেন, তাদের নেতৃত্বে আসার কোন দরকার নেই। আপনারা ভুলে যান না, এখন কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। আমরা যদি টাকা উপার্জন করি সেটা লুকিয়ে রাখার সুযোগ নেই, সেটা সকলে জানবে। কিন্তু শুধুমাত্র মুখ ফুটে ফুটে একটু কিছুদিন পর করে বলবেন যে টাকা খাইছে অমুক জায়গায়, অমুক জায়গায় ২০ লাখ ৩০ লাখ ১ কোটি, এসব নাম সর্বস্ব এরকম আন্দাজে কথা বলবেন না কেউ। কিছুদিন আগে দেশ রূপান্তর পত্রিকা একটা নিউজ দেখেছি, কোটি টাকার বাণিজ্য হয় নাকি ছাত্রলীগের। আপনি যদি দেখাতে পারেন, আমি এই মুহূর্তে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। এত সহজ না, আমরা আমরা পারিবারিকভাবে ছাত্রলীগকে, বাংলাদেশ আওয়ামী লীগকে এবং জাতির পিতা আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাই। আপনারা যদি মনে করেন আমরা দায়িত্ব পেয়েছি, আমরা ওই যে ফুটপাতে থাকবো, তারপরে তো আপনারা নিউজ করবেন যে নাটক করে তারা ফুটপাতে থাকে। ২০-৩০ হাজার টাকার একটা ঢাকায় একটা বাসা, এটা আপনারা কি মনে করেন, এটা কি খুব বেশি? ২০ হাজার টাকার বাসা এমনি একটি ঢাকায় নর্মাল একটি বাসার বাসা ভাড়া। সেখানে নিউজ করে যে ছাত্রলীগের সভাপতি ৭০ হাজার টাকার বাসার ফ্ল্যাটে থাকে, মানে কি? কিন্তু আমরা কি ফ্ল্যাটে থাকতে পারবো না? আমি মাঝে মধ্যে হাসি যে আমরা ছাত্রলীগ করি কি, আমরা কি একদমই মানে রাস্তায় নেমে গিয়েছি? ছাত্রলীগ এমন একটি সংগঠন যে সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীর পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। নিজের টাকা খরচ করে এখানে প্রত্যেক নেতা কর্মী কাজ করে, সংগঠনের নেতা কর্মীদের জন্য না খেয়ে কাজ করে। কিছু কোটি টাকার কথা, কোটি টাকার কথা এত সহজ, কোটি টাকা নিয়ে এত সহজ নাকি? আর একজন নেতা কর্মী কেন কোটি টাকা দিয়ে তার পদে আসবে? সুতরাং আন্দাজে কথা না বলে প্রমাণ সহ কথা বলে আমরা আপনাদের কথা মেনে নেব, আমরা আপনাদের আপনারা যে শাস্তি দেবেন আমরা মেনে নেব, কিন্তু আন্দাজে কথা বলে সংগঠনকে বিতর্কিত করবেন না। আমরা খবর পেয়েছি যে আমাদের সংগঠনের কিছু মোস্তাকরা নাকি এই বিভিন্নভাবে লেখে লেখে সাংবাদিকদের পাঠায়। এই খন্ডকাল মোস্তাকদের উদ্দেশ্যে বলতে চাই, নেতা হওয়া এত সহজ না, ঠিক আছে? ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ হওয়ার জন্য যদি আপনারা সংগঠনকে বিতর্কিত করেন, ন্যাচারাল পানিশমেন্টের মাধ্যমে আপনার নেতা হবেন না। অনেকে অনেক বড় বড় কথা বলেন, ফেসবুকে লেখালেখি করেন, এত সহজ না সংগঠন চালানো। আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, আমরা চুপ থাকলে, আমরা চুপ থাকি না, আমরা কোনো কিছু না বললে মনে করেন আমরা চুপ হয়ে বসে আছি। এত বসে থাকে সংগঠন না বাংলাদেশ ছাত্রলীগ। আমরা কোনো না কোনো ভাবে কাজ করে যাচ্ছি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদের খোঁজ খবর নিয়ে কাজ করে যেতে হয়। আপনারা যদি মনে করেন যে না আমরা কেন এই জায়গায় আমাদের দেখা যাচ্ছে না, কেন বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেখা যাচ্ছে না কেন সবসময়, অবশ্যই মধুর ক্যান্টিনে ক্যান্টিন রাজনীতির আতুর ঘর, সেখানে আমাদের যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক আছে, আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রত্যেক নেতাকর্মী আছে, আমরা সমন্বয়ে মধুর ক্যান্টিনে আমরা যাব, আমাদের রাজনৈতিক ধারা অব্যাহত রাখবো। কিন্তু আমরা যদি মাঝে মাঝে শুনে খুব কষ্ট লাগে যে নিজেদের সংগঠনের নেতাকর্মীরা কিভাবে সংগঠন বিতর্কিত করার সুযোগ পায়, তাদেরকে খুঁজে পেতে আমাদের বেশি দেরি হয় না, আমরা সব খবরই পাই। সুতরাং আপনারা এখন সতর্ক হয়ে যান, সংগঠন সংগঠনের গতিতে চলবে। আর আপনারা যদি মনে করেন যে সংগঠন বিতর্কিত করে সম্মেলন, অবশ্যই সম্মেলনের গতিতেই হবে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী ঘোষণা দিবেন সেই সম্মেলনের সময়।
কিন্তু আপনারা মনে করেন না যে আপনাদের কথায় আপনারা ছাত্রলীগকে বিতর্কিত করছেন, এই কারণে সংগঠনে সম্মেলন হয়ে যাচ্ছে, এরকম কোন বিষয় না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা কষ্ট করে রাজনীতি করেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে রাজনীতি করেন, তাদেরকে এই বাংলাদেশ ছাত্রলীগের দরকার, ওই খন্দকার মুস্তাকের দরকার নেই। ওই খন্দকার মুস্তাকরা যেভাবে অতল গর্বে হারিয়ে গেছে, এখনো যারা খন্দকার মুস্তাক আছে তারাও অতল গর্বে হারিয়ে যাবে, একসঙ্গে দেখা হবে, রাজপথে সবার সাথে দেখা হবে। সুতরাং আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে আরো সতর্ক থেকে কাজ করে যেতে হবে। এই নিঃস্বার্থ কর্মী বাহিনী বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে নিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।